পুরোটা রমজান আমি যেহেতু ঢাকায় ছিলাম, তো ভাজাপোড়া আমার কিছু খাওয়া হয় নাই। চেষ্টা করেছি হেলদি খাবার খেতে। তো হেলদিটার স্টেপ আরেকগুণ বাড়াতে আমি চিন্তা করেছি বিটরুটের জুস খাবো। তো যেই ভাবা সেই কাজ, 20 টাকা দিয়ে একটা বিটরুট কিনে এনেছি। কিনে এনে সেটাকে বাসায় এসে জুস বানিয়েছি। তো জুসটা কেমন, কীভাবে বানালাম, আমি আর নেক্সট এই জুস খাবো কি না, সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো চলুন বিটরুটের জুসটা বানিয়ে নিই। জুস বানানোর জন্য প্রথমেই আমি আমার জুস ব্লেন্ডারে আমি হাফ বিটরুট দিয়ে নিয়েছি। দিয়ে নিয়েছি 1 গ্লাস ঠান্ডা পানি। এরপর এর মধ্যে দেব 1/2 চামচ বিট লবণ। এরপর হচ্ছে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। তারপর কিছুটা পুদিনা পাতা দেব এবং 3 কোয়া আমি হচ্ছে লেবু দিয়ে নেব। লেবু আর পুদিনা পাতাটা আমি হচ্ছে আমার সিকিউরিটির জন্য দিয়েছি, যেন বিটরুটের টেস্টটা ভালো না লাগলেও আমি যেন এই দুইটা দিয়ে কভার হয়ে যায়। তো আমি ভালো করে আমার জুস ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর কালারটা দেখেন কী যে সুন্দর, একদম টকটকে একটা লাল কালার, খুবই সুন্দর। তো আমি প্রথমে এভাবেই গ্লাসে ঢেলে নিয়েছি, কিন্তু গ্লাসে ঢালার পর বুঝলাম যে না, এটার মধ্যে অনেক আঁশ রয়েছে, এটা এভাবে খাওয়া যাবে না। এরপর আমি আর একটু ছেঁকে নিয়েছি। তো হচ্ছে যদি টেস্টের কথা বলি, আহামরি কোনো টেস্ট না, আমি কোনো বিটরুটের এক্সট্রা কোনো টেস্ট পাইনি। আমি হচ্ছে ওই যে লেবু আর পুদিনা পাতার টেস্টটাই পেয়েছি। কিন্তু হেলথ বেনিফিটের কথা যদি চিন্তা করি, ভালো খাওয়া যায় একদম। বিটরুটে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে, যা আমাদের হার্ট ডিজিজ কমায়, আমাদের স্কিন সুন্দর রাখে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এই জন্য আমাদের প্রতিদিন হেলথ বেনিফিটের কথা চিন্তা করলে আমরা প্রতিদিনের ডায়েটে বিটরুটের জুসটা রাখতে পারি। আমি কাঁচা একটু খেয়েছিলাম, একদমই ভালো লাগে না, এর থেকে আমার এই জুসটাই ভালো লেগেছে। তো চেষ্টা করব আমি বিটরুটের জুসটা খেতে, প্রতিদিন না পারলেও কয়েকদিন পর পর খেতে আমি চেষ্টা করব। আপনারাও বাসায় ট্রাই করবেন।